হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি দা ফুরিটা কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো সাধারণত আমি যে আনবক্সিংগুলো করি, যে সব গ্যাজেটসগুলো আমি কিনি সেগুলো তোমাদেরকে আনবক্স করে দেখাই, সেগুলো মেনলি ক্যামেরা, ড্রোন, মাইক, ফোন ইটিসি। তো এক্ষেত্রে আমি আজকে যে আনবক্সিংটা তোমাদের সামনে নিয়ে এসেছি, এটা ঠিক মানে ইলেকট্রনিক জিনিস বলা যায়, আবার হেলথ রিলেটেডও একটা জিনিস বলা যায়। তো বেসিক্যালি এটা একটা ওমরনের ইলেকট্রনিক বিপি। তো এটা বেশ আমার একটা বিপি, ইলেকট্রনিক বিপি কেনার খুব ইচ্ছা ছিল, যেটা আমার ব্যাগে থাকবে সব সময়ের জন্য। তো আমার এই ওমরনের HEM 7600T এর যে কনসেপ্টটা, এটা খুব ভালো লাগলো। তো আমার মনে হলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই। এর মধ্যে বেশ ভালো ভালো কয়েকটা ফিচার্স আছে, আর দেখতেও খুব সুন্দর লাগলো আমার। তো সেটা তো তোমাদেরকে দেখাবোই, তার আগে চলো দেখে নিই যে প্যাকেটের গায়ে কী কী ফিচার্স আছে, আর প্লাস তারপরে তোমাদেরকে খুলে এটা দেখিয়ে নেব। তো এটা যেটা মজা সেটা হচ্ছে এখানে কাফটা, কিন্তু এটাই কোনো টিউব নেই, টিউবলেস ডিজাইন, পুরো কম্প্যাক্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কী কী ফিচার্সগুলো আছে। এখানে স্মার্ট কানেক্ট অপশনও আছে, বিভিন্ন ইরেগুলার হার্টবিট ডিটেকশন, এইসব জিনিসগুলো এর মধ্যে আছে। চলো এবার প্যাকেটটা খুলে আমরা দেখে নেবো ভেতরে কী কী আছে। তো চলো তাহলে এবার প্যাকেট থেকে খুলে দেখে নিই ভেতরে কী আছে। তো প্রথমে খোলার পরেই এখানে কিছু কাগজপত্র, ওয়ারেন্টি কার্ড একটা আছে, ওয়ারেন্টি কার্ড, তারপরেই আসল যে মেশিন, পুরো তার যে বান্ডিলটা সেটা আছে, আর ভিতরে সেরকম কিছুই নেই। মানে পুরো জিনিসটা এইটুকুর মধ্যে, সমস্ত যন্ত্রপাতি এই জাস্ট এই প্যাকেটটার মধ্যেই আছে। তো আমরা এবার প্লাস্টিক র্যাপটা খুলে এর ভেতরে কী আছে দেখে নেব। ওয়াও, তো তোমরা দেখতেই পাচ্ছ টেকনোলজি কতটা ওপরে পৌঁছে গেছে, যে জিনিসটা এতটাই কম্প্যাক্ট হয়ে গেছে, এইটুকুর মধ্যেই সব কিছু, মানে আর কিচ্ছু নেই কিন্তু। আচ্ছা, ভেতরে কিছু কাগজপত্র আছে, সেগুলো আমরা পড়ে দেখে নেবো, মানে যেগুলো কেউই কোনোদিনও পড়ে দেখে না। আরও কিছু কাগজপত্র, আর তার সঙ্গে ব্যাটারি, এখানে কিন্তু চারটে ডুরাসেলের ব্যাটারি দেওয়া আছে। চলো আমরা এবার এটাকে ভেতর এটাকে চালু করে নিয়ে তোমাদেরকে দেখে নিচ্ছি। তো ব্যাটারিগুলো ভরে নেওয়ার পরে এখানে দেখো একটা কানেকশানের সাইন দেওয়া আছে, প্লাস স্টার্ট স্টপ বাটন আছে। তো কানেক্ট করার পর এটা ওমরন, মানে যে অ্যাপটা, সেই অ্যাপটা ওমরন কানেক্ট বলে, ওটা ডাউনলোড করে নেওয়ার পর বিপিটা স্মার্টফোনের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে, এবং রেগুলার ব্লাড প্রেশার মাপা এবং সেটা কিন্তু মনিটর করা, এবং যে ডেলিকার রেকর্ডিংটা সেটা সেভ অবধি ফোনে ব্লুটুথের মাধ্যমে করে রাখা যাবে। তো আমরা দেখে নিলাম জিনিসটা কতটা কম্প্যাক্ট এবং অ্যাপের ব্যাপারগুলো। এবার এটা যেটা আসল কাজ সেটা আমরা একবার চেক করে দেখে নেবো, যে প্রেশারটাও এটা ঠিকঠাক মাপতে পারছে কি না। তো তার জন্য যেটা করার কিছুই না, যে স্ট্র্যাপটা আছে ভেলক্রোটা, ওটা একটু হালকা করে নিয়ে ওটা হাতে ঢুকিয়ে নিতে হবে। হাতে ঢুকিয়ে নেওয়ার পর জাস্ট এটাকে টাইট করে দিতে হবে, জাস্ট তারপর স্টার্ট বাটনটা টিপে দিলেই অটোমেটিক প্রেশার মেজার হয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা প্রেশার ক্রিয়েট হচ্ছে, সঙ্গে পালসও মাপছে। তো 128/80 মতো দেখালে, 128/88, আর পালস হচ্ছে 100। তো নর্মালি আছে প্রেশার আমার, তো ভয় পাওয়ার কিছু নেই আমার তার মানে। আর হচ্ছে যে ঠিক আছে, বেশ কম্প্যাক্ট এবং খুবই ছোট্ট জায়গার মধ্যে এটা থেকে যাবে, এই এটাই একমাত্র এটা কেনার কারণ। এবার তোমাদেরকে বলে নিই জিনিসটা দামটা একটু বেশির দিকে, কারণ সাধারণত ইলেকট্রনিক বিপিগুলো মোটামুটি 1500-2000 মধ্যে তোমরা পেয়ে যাবে, যেগুলো সাধারণত দেখবে সব বাড়িতে, ওষুধের দোকানে, ডক্টর্সদের চেম্বারে থাকে। এটার দাম কিন্তু একটু বেশির দিকে, এটা প্রায় 9000-10000 মধ্যে দামটা ঘোরাফেরা করে আমাজনে। তো তোমাদের যদি এটা পছন্দ হয় তখন তোমরা কিনতে পারো এটা। তো এই ধরনের মেডিকেল জিনিসের আনবক্সিং আমি প্রথম কোনোদিন করিনি, এই প্রথম করলাম। এরপর যদি তোমাদের ভালো লাগে, তোমরা জানালে একটা ভালো লিটম্যানের স্টেথও আছে ইলেকট্রনিক, সেটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাতে পারি, কিন্তু তার আগে আমাকে ওটা কিনতে হবে পয়সা দিয়ে। তো চলো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, ও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই বিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যে একটা হ্যান্ডি বিপি বাড়িতে রাখার জন্য। চলো তাহলে, তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নেক্সট ব্লগে। Ta-da!